ফেনীতে দুই শিশুকে অপহরণের সময় ধরা পড়লেন এক নারী। ফেনীতে দুই শিশু অপহরণের সময় মিনা নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সকালে শহরের দক্ষিণ চাড়িপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিনা ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকার আলী হোসেনের স্ত্রী। শিশু দুটির মা সালমা বেগম জানান, তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর হলেও তিনি চার সন্তান জুয়েল, পলি, রিয়া ও জোবায়েতকে নিয়ে দীর্ঘদিন ধরে চাড়িপুর এলাকায় থাকেন। বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। দীর্ঘদিন আগে তার স্বামী আবুল বারেক মারা যান। রোববার সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে মেয়েদের নিয়ে যাচ্ছিলেন দেখে ওই নারীকে আটক করি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 8টার দিকে দক্ষিণ চাড়িপুর এলাকার করিম মিয়ার কলোনি থেকে দুই বোন পলি ও রিয়ামণিকে হাতে নিয়ে হাঁটতে থাকেন মিনা। এ সময় পলি রিয়ার মা সালমা বেগম পথ গতিরোধ করলে মিনা ওই দুই শিশুর মা বাবা নেই বলে জানায়। এক পর্যায়ে সালমার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে মিনাকে আটক করে। ওসি আরও বলেন, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। আটক মিনাকে সোমবার আদালতে পাঠানো হবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।